অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার আপনার কাছে যেতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আপনি জানেন ঐতিহ্যবাহী দল বা পুরনো দল হিসেবে আওয়ামী লীগ একটি রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়েই বেড়ে উঠেছে, কিন্তু গত এক দশকের ক্ষমতাকালে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে রাজনীতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? আমি সবশেষ আজ যে শোডাউন করলো আওয়ামী লীগের যে সমাবেশ হলো, সেটি আসলে রাজনীতির নতুন মাত্রায় শুরু হলো কি না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচক বিশ্বের রবিন ফারহান, এসটিভির যারা অনুষ্ঠানটি দেখছেন। আপনার বক্তব্যের শেষাংশ দিয়ে আমি শুরু করতে চাই। জি, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ 17ই আগস্ট যে সিরিজ বোমা হয়েছিল 2005 সালে, সেই বিষয়ে একটা বিক্ষোভ দিবস পালন করেছে অগাস্ট মাসে। প্রথমত অগাস্ট মাস আমাদের জন্য একটা বেদনাবিধুর মাস। 1975 সালের 15ই আগস্ট আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হারিয়েছি। 21শে অগাস্ট 2004 সাল আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ অফিসে জনত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকে হত্যা করার পরিকল্পনায় গ্রেনেড চার্জ হামলা হয়েছিল। আমাদের আওয়ামী লীগ নেত্রী বেগম আইবি রহমান সহ 24 জন সেই ঘটনায় নিহত হয়েছিল। এবং এই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা থাকার সময় 17ই আগস্ট 63টি জেলার 506টি জায়গায় একই সময়ে সিরিজ বোমা হামলা হয়েছিল। আমরা আজকে সভাটা কেন করলাম? আমরা মনে করি জনত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মনোনীত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন প্রায় 14 বছর টানা। এই 51 বছরের বাংলাদেশে বিরোধিতার জন্য বিরোধিত না করলে যে বাংলাদেশের সবচেয়ে ভালো সময় স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ছিল, এবং স্থিতিশীল পরিস্থিতি ছিল বলেই কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু স্মুথলি চলেছে। আমরা এখন বিশ্বে অন্যতম একটি রপ্তানিকারক দেশ, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে চীনের পরে আমাদের বাজার, অন্যান্য সেক্টরে আমাদের রপ্তানি বেড়েছে। আমরা পার্শ্ববর্তী দেশ অনেক দেশে মেডিসিন সেভেন সিস্টারে আমরা নিত্য ব্যবহার্য অনেক আমরা রপ্তানি করে থাকি। লক্ষ্য করে দেখবেন, আমরা গত কয়েক মাস যাবত লক্ষ্য করে দেখছি যে এই স্থিতিশীল অবস্থাটাকে স্থিতিশীল করার জন্য বা দেশকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার জন্য একটি দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। দেখুন, আমরা তো সদ্য বৈশ্বিক বিপর্যয় করোনা থেকে উঠেছি। করোনার সময় আমাদের অনেক কিছু ফেস করতে হয়েছে, তাও আল্লাহর অশেষ রহমত আমাদের এই বাংলাদেশে করোনায় মৃত্যুর হার বা সংক্রমণের হার বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো অবস্থায় ছিল। জি, এবং যার জন্য আমাদের দু একটি রাজনৈতিক দল কিন্তু অহরই আহ্বান করেছিল যে দেশের কলকারখানা বন্ধ হচ্ছে না কেন, করা দেওয়া হচ্ছে না কেন, গার্মেন্টস সেক্টর বন্ধ দেওয়া হচ্ছে না কেন, লক্ষ লক্ষ লোক মারা যাবে। কিন্তু এখানে আল্লাহর রহমত আমাদের কিন্তু সেই হারে মারা যায়নি। এবং এটাও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের দেশে করোনা সংক্রমণের এক সপ্তাহের মধ্যে 1,18,000 কোটি টাকার একটা প্রণোদনা ঘোষণা করেছিলেন, যার জন্য কিন্তু আমরা এই করোনার সময় বিশ্ববাজারটি হারাইনি। কেন, বিশ্ববাজার তো একটা প্রতিযোগিতামূলক বাজার, সেটা কিন্তু আমরা হারাই নাই। ঈদের সময় ঈদের আগে পরে অনেক বলেছেন, অনেক ফেরিঘাট বন্ধ করে দেওয়ার জন্য, বাজার বন্ধ করে দেওয়ার জন্য, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে একটা মন্দা বাবানার জন্য বা চল করার জন্য এটা বলেছিলেন। রিয়াজুল কবির কাউসার, আমি যদি একটু ভিন্নভাবে আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো নিয়ে বিএনপি কথা বলার চেষ্টা করছে বা মাঠের রাজনৈতিক দলগুলো যেভাবে সরব হয়েছে, আওয়ামী লীগ কি ততটা সরব? যেমন লোডশেডিং, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বাস ভাড়া বৃদ্ধি, সারের দাম বাড়ানো, এরকম অনেক বিষয় আছে যেখানে সরাসরি সাধারণ মানুষ, যেখানে তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপরে, সেখানে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল হিসেবে কত? আমরা কিন্তু আমাদের দলের পক্ষতে বিবৃতি দিয়েছি যে আমাদের ধারণা সরকার অনেকটা নিরুপায় হয়ে কিন্তু এই কাজটা করতে হয়েছে। আমরা ভোটের রাজনীতি করি, জনগণের রাজনীতি করি, জনগণের পাশে থাকার চেষ্টা করি। জনগণের যে কষ্ট হচ্ছে সেটা আমরা তো আমরা বুঝি, বাস্তবতা বলতে হবে। এবং আমাদের দেশের কোনো বিচ্যুতির কারণে কিন্তু এই বিপর্যয় হয়নি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেটা,
আমাদের হয়তো ধারণা ছিল যে এক দুই মাস পরে যুদ্ধটা থেমে যাবে। কিন্তু যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে আমরা দেখছি আমেরিকা ইউরোপ সহ মিডল ইস্টে কিছু সমস্যা হচ্ছে, আবার সাথে স্যাংশনও আছে। আমাদের সরকার টানা আট মাস একটা বিশাল অঙ্কের টাকা ভর্তুকি দিয়েছে, অর্থাৎ মনে করেছিল না আমরা হয়তো এটা কাটিয়ে উঠবো। আপনি তো বলবেন যে এখন তো বিশ্বের বাজার তেল দাম কমছে, আমরা বাড়াইছে কেন? আমাদের সরকার কিন্তু এটা বলা হচ্ছে যে এই অবস্থা চলতে থাকলে আমরা কিন্তু আগামী দুই মাসের মধ্যেই এটা সমন্বয় করতে পারবো। এবং দেখুন, আমাদের কিন্তু 2000 মেগাওয়াটের সমস্যা, এটাও যদি মাননীয় প্রধানমন্ত্রী বারবারে আহ্বান জানাচ্ছেন, দেখুন আমাদের একটু যদি আমরা মিতব্যয়ী হতে পারি, সাশ্রয়ী হতে পারি, হয়তো এটা কেটে যাবে। কারণ আমাদের বিদ্যুতের ব্যবহার এখন ব্যাপক, লক্ষ্য করে দেখবেন সারা বাংলাদেশে 20-25 লক্ষ এই যে অটো বা সিএনজি চার্জ করা হয় প্রতিদিন, জি, বৈধ বা অবৈধভাবে, কারণ এরাও তো একটা উপার্জন করছে, আমদায় আনতে হবে। আমাদের একসময় এসির ব্যবহার এখন কিন্তু গ্রাম পর্যায়ে হচ্ছে বা উপজেলা পর্যায়ে হচ্ছে, আমাদের উপজেলা পর্যায়ে এখন শিল্প কারখানা হচ্ছে, সরকার কিন্তু সে জায়গাটা করেছে। আমাদের যেটা নির্বাচনের স্লোগান ছিল যে গ্রাম হবে শহর, অর্থাৎ প্রত্যেকটা গ্রামে আমরা শহরের সুবিধা দেব, এটা বাস্তবায়ন করতে কিন্তু বিদ্যুতের ব্যবহার অনেক বেড়েছে। আমরা মনে করি আগামী দুই মাসে আমরা স্থিতি স্বাভাবিক বিষয়টা কাটিয়ে উঠতে পারবো।